মসজিদে থুতু ফেলা পাপ, সেজন্য মসজিদে থুতু কেউ ফেলবেন না। আসুন আমরা একটু হাদিসে দেখি। ওয়ান আনাসিন কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল বুজাকু ফিল মসজিদি খতিয়াতুন ওয়া কাফফারাতুহা দাফনুহা, মুত্তাফাকুন আলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদে থুতু ফেলা গুনাহ এবং কাফফারা, এর কাফফারা হচ্ছে তা মাটিতে পুঁতে ফেলা। এটা মুসলিম এবং বুখারী শরীফে রয়েছে। মসজিদের মধ্যে থুতু নিক্ষেপ করা ফেলাটা হচ্ছে গুনাহ, কাফফারা হচ্ছে সেটা পুঁতে ফেলা মাটিতে। বর্তমান সময়ে যে মসজিদগুলো রয়েছে সেগুলোতে চাটাই রয়েছে, ফরশ রয়েছে এবং এগুলোকে টাইলস করা হয়েছে, সেখানে মাটিতে পুঁতে ফেলার কোনো সুযোগ নাই। কিন্তু এই হাদিসের আমল হচ্ছে যখন কোনো কাঁচা মাটির মসজিদ হবে, সেখানে নামাজের মধ্যে দণ্ডমান অবস্থায় যদি এমন কাশি চলে আসে, কাশির জন্য বের হতে পারছে না, থুতু এমনভাবে এসেছে, এটা অপারক অবস্থায় ফেলতে হচ্ছে, তখন মাটিতে সে পুঁতে ফেলবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু অযথা কখনো থুতু নিক্ষেপ করা, মসজিদের মধ্যে থুতু ফেলা জায়েজ নয়, বরং গুনাহ। আর বর্তমানে এমন মসজিদ নাই, কাঁচা মসজিদ, এবং অপ্রয়োজনে কখনো মসজিদের মধ্যে থুতু ফেলা যাবে না। মসজিদ পবিত্র জায়গা, এখানে কেউ থুতু নিক্ষেপ করতে পারবেন না, এটা গুনাহ বলা হয়েছে। আর এই পাপ থেকে সবার থেকে দূরে থাকতে হবে। কেউ অবমাননা করে যদি মসজিদে থুতু নিক্ষেপ করে, সেটা কুফর, এটা কুফুরি, সেজন্য মসজিদকে অবমাননা করা যাবে না। তাজিম করতে হবে, সম্মান করতে হবে মসজিদকে।